রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আমিন হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ওয়ার্ড থেকে এবারও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে তিনি এলাকায় সুপরিচিত। তার বিষয়ে স্থানীয়রা জানান, আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের যেই আকাঙ্ক্ষা, সে হলো যে আমাদের আমিন হোসেন আমিন সাউদ, তিনি হলেন 2 নং ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী, তাকেই সবাই মেম্বার হিসেবে চায় এবং আমিও ব্যক্তিগতভাবে থাকি। মেম্বার হিসেবে পেলে এলাকার যাবতীয় উন্নয়ন তার দ্বারাই সম্ভব হবে মনে আমি আশা করি। আমরা গরিবের সহযোগিতা করি, তারপরে হেরা দেশের মাদ্দর পর্দা। আসন্ন ইউপি নির্বাচন বিষয়ে কথা হয় হাজী মোহাম্মদ আমিন হোসেনের সাথে। তিনি নির্বাচন উপলক্ষে জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, পাশ করা আমি গরিবের দুঃখের যা আছে আমি পাশে দাঁড়ান, আমি সুষ্ঠু নির্বাচন আশা করি।